সো আসার পথে এক থোড়া লিচু বেড়ে দিয়েছি। এই যে পলাশভাইয়ের হাতে এক থোড়া লিচু, এই যে মজান দি লাইফ। সো আমরা বান্দরবনের দিক যাচ্ছিলাম, এই মুহূর্তে আবার একটা ছোটোখাটো অ্যাক্সিডেন্ট হলো, সুজন ভাই টান নিতে যে পড়ে গেছে আর কি। আর আমার হ্যান্ড গ্লোভস একটা হারাই গেছে। হোয়াটস আপ গাইস, কি অবস্থা সবার? গুড মর্নিং। সো গুড মর্নিং ফ্রম কাপ্তাই। আর আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটা হচ্ছে কাপ্তাই লেকের সে আসাম বস্তির রোড। তো আমরা ছিলাম কাপ্তাই, আগের ব্লগে আপনারা দেখছেন কাপ্তাই ছিলাম, আর কাপ্তাই ভিজিট করলাম, ওখানে বনগ্রামে একটা রিসোর্টে ছিলাম। তো আজকে আমরা বের হয়ে যাচ্ছি কাপ্তাই থেকে কক্সের উদ্দেশ্যে, কক্সবাজারের উদ্দেশ্যে। তো সবাই রেডি আর কি। আর আমার হ্যান্ড গ্লোভস একটা হারাই গেছে, তো সেটা খোঁজার জন্য ভাবছিলাম এখানে আসছিলাম। তো এখানে যদি পড়ে যায় তো পাইলাম না আর কি। যাই হোক, কোথায় ফেলছি হয়তো বা, আর না হলে কোথায় রাখছি, কীভাবে কী হয়েছে জানি না ঠিক। তাও আসছিলাম যে এখানে বসেছিলাম, হয়তো বা এখান থেকেও যদি পাওয়া যায়, কালকে ছিলাম যেহেতু। তো যাই হোক নাই, আর এখন বের হয়ে যাচ্ছি কক্সের উদ্দেশ্যে, সবাই রেডি হয়ে বসে আছে আমার জন্য, আমি শুধুমাত্র এখানে আসলাম। তো ওকে, লেটস গো, কক্সবাজার রোডে দেখা হচ্ছে। যেতে যেতে অনেক গল্প হবে, অনেক কথা হবে, আর সুন্দর সুন্দর আপনার ভিউগুলো দেখাবো। লেটস গো। তো আমরা বের হয়ে পড়লাম সকাল সকাল কক্সবাজারের উদ্দেশ্যে, আর যাব আমরা পুরো হিল ট্র্যাক করে। তো এখন বাজে কয়টা? হ্যাঁ, লামা দিয়ে ঢুকবো, লামা দিয়ে বেরোবো আর কি। 9:07 বাজে, আমি 9টা বাজে। সামনের ভিউটা দেখেন, ও মাই গড, এক অসাধারণ ভিউ। ওয়াও, আমরা এই রিসোর্টটায় থাকতে চেয়েছিলাম বাট সেটা হলো না, এটা ফুল বুক ছিল। আর এদিকের পাহাড়টা দেখেন, ও মাই গড, অসাধারণ। এদিকের পাহাড় আর এদিকে আছে লেক, মানে দুইটা মিলে আসলে অন্যরকম এক ভাইব। হিল রাস্তা দেখেন কত মজার, আর ভাই ব্রাদার সব সকালবেলা পুরো মজা করে চলছে, মজান দি লাইফ। প্রায় কাপ্তাইয়ের কাছাকাছি চলে আসছি আসাম বস্তি রোড ধরে। কি সুন্দর রাস্তা, আর সকালে রোদ পড়ে গাছগুলোর ছায়া পড়েছে, অসাধারণ ভিউ। এবার আমরা ডাইনে যাব, এইদিকে গেছে হচ্ছে লেকশোর রিসোর্ট, আর এদিকে কাপ্তাই। তো আমরা কাপ্তাইয়ের দিকে যাব। সো আমরা কাপ্তাইয়ের বাজারে চলে আসছি, আর আমরা এখান থেকে সকালের নাস্তাটা সেরে নিব। সামনে একটা হোটেল আছে, ওই হোটেলটা দেখি করা যায় কিনা, রুটি আর ডিমটা খেয়ে নিই। এই যে নোয়াখালী হোটেলে চলে আসছি, এখন খাওয়া দাওয়া করতে হবে আমাদের, সায় রাখতে হবে গাড়িটা, এখানে রোদ অনেক, আর টানিস না এখানে রাখ। সো আসার পথে এক থোড়া লিচু বেড়ে দিয়েছি, এই যে পলাশভাইয়ের হাতে এক থোড়া লিচু, এই যে মজান দি লাইফ। সো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করবো, করে বেরোয় যাবো, লেটস গো। A few moments later. So, খাওয়া দাওয়া শেষ, আবারও বের হয়ে পড়লাম, সামান্য একটু নাস্তা করলাম। আর যেটা ব্যাপার হচ্ছে যে একটা ঘটনা বলি, কালকে আমরা ছিলাম হচ্ছে বোরগ্রাম রিসোর্টটায়। তো ওইখানে রাত্রেবেলা আমরা খাওয়া দাওয়ার জন্য গেলাম, যার পরে ওখানে যেটা দেখলাম, যেটা এক্সপিরিয়েন্স হলো, সেটা হচ্ছে এক বাটি ডালের দাম 190 টাকা, তো ডাল খেলাম 3 বাটি 520 টাকা দাম হলো। সো প্রশান্তি পার্কের আগে যে রাস্তাটা কাঁপতে আসছে, এই রাস্তাটা অনেক সুন্দর, এই পাশে পুরোটা জলবিদ্যুৎ, আর এই পাশে হচ্ছে রাস্তা, দেখেন একদম পুরো ওয়েস্টার্ন রোড, অসম্ভব সুন্দর রাস্তা, ভাল লাগে, খুবই ভাল লাগে। এইসব জায়গাগুলো আসলে মানে বলে বোঝাইতে পারবো না যদি না আসেন তো। আর রাইড করেও খুব মজা, বাইকে রাইড করে তো কথাই নেই, মাথা নষ্ট মজা। প্রশান্তি পার্কের কাছাকাছি চলে আসছি, এই হচ্ছে প্রশান্তি পার্ক, এখানে আমরা ছিলাম। তো আজকের মতো বাই বাই দিয়ে দিচ্ছি প্রশান্তি পার্কে, আবার নেক্সট কোনো একদিন দেখা হবে, থাকা হবে প্রশান্তি পার্কে। ওকে বাই বাই। আর এখন সোজা চলে যাবো বান্দরবন হয়ে কক্সবাজার। তো আজকে নতুন একটা রাস্তা এক্সপ্লোর করবো আমরা, সেটা হচ্ছে লামা হয়ে বের হবো। এই রাস্তাটা নতুন করছে, অনেক সুন্দর একটা জোস রোড, মানে অসম্ভব সুন্দর রাস্তা সেটা। ইয়া হচ্ছে একটি পার্ক, ওয়াক
ক্লাসর আজন এই যে প্যানোরামা জুম রেস্টুরেন্ট বা সুন্দর একটা রেস্টুরেন্ট গাড়ি পার্কিং এর সুন্দর জায়গা আছে আর এরপরে হচ্ছে বিজেপি ক্যাম্প আছে তো রাস্তাগুলো আসলে আর্মিদের ভিতরে ভিতরে খুব সুন্দরভাবে গোছানো কি সুন্দর পাহাড়ি রাস্তা সোজা একে বেঁকে চলে গেছে উপরের দিকে মনোমুগ্ধকর রোড বাহ অসাধারণ এর থেকেও সুন্দর সুন্দর রাস্তাকে আমরা দেখব তো আমরা লিচু বাগান ফেরিঘাটে পার হব এখন বান্দরবনের দিক যাব সোজা চন্দ্রকোনা চট্টগ্রাম আমরা যাব বায়ে বান্দরবন তো আমাদের যেতে হবে ফেরিঘাটে সামনে থেকে ফেরিঘাট এখানে একটা জ্যাম বাজাইছে বাসে বাসে একসাথে এখান থেকে আমরা ফেরি পার হয়ে ওই পাশে চলে যাব ফেরিঘাট চলে আসছি এই ফেরি পার হয়ে আমাদের ওই পাশে যাইতে হবে আর ফেরিও দাঁড়ায় আছে এখনই পড়িলাম কোন কোনখান দেবো সো ফেরিঘাটে চলে আসছে আর আমরা এখন ঘাট পার হয়ে চলে উঠে যাবো প্রচণ্ড গরম লাগতেছে কারণ রোদের ভিতরে ফেরির উপরে বসে আছি গরমে এখানে আবার জ্যাম পড়ছে মনে হয় ও মাই গড তো উঠতে গিয়ে অনেক ঝুঁকি হয়ে গেল তো ফেরি ফেরি পার হয়ে আবারও আমরা সবাই চালানো শুরু করেছি আমরা বান্দরবনের দিক যাচ্ছিলাম এই মুহূর্তে আবার একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হলো সুজন ভাই টান নিতে যে পড়ে গেছে আর কি ট্রেনের মধ্যে চলে আসছে A few moments later. আমরা বান্দরবনের পথে যাচ্ছি আর আছে মাত্র পনেরো ষোলো কিলোমিটার আছে ১৭ কিলো আছে বান্দরবন আসলে বান্দরবন এবার আসার কোনো প্ল্যান ছিল না বাট সামহাও মনে হলো বান্দরবন দিয়েই ঘুরে যাই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে ভালো লাগবে কিন্তু এখানে আইডি কার্ড ফটোকপি করে আনতে হয় মনে ছিল না বান্দরবনে ইন করতে গেলে বান্দরবনে ১০ কিলোর আগে এই জায়গায় একটু চেকপোস্টের এন্ট্রি করতে হয় তো সেই এন্ট্রি করলাম আর কি সো আমরা বান্দরবন ঢুকতেছি এখন ও এই ব্রিজ হয়ে বান্দরবন শহরে ঢুকলাম চিম্বুক ২৪ কেরানীরহাট ২৩ কেরানীরহাট যেতে হবে আমাদের কেরানীরহাট না আমরা যাব লামা বাজার হয়ে ফাঁসিয়াখালি দিয়ে বের হবো শেয়ারা অদ্ভুত রোড আমরা আসলে রাস্তায় উপভোগ করবো তারপরে কক্সবাজার চলে যাব তো এখন বান্দরবন শহর পার হচ্ছি আর এর ভিতরে একটা কথা না বললে নয় আমরা মজা করতেছিলাম অনেক মজা করতে করতে হুট করে আমি ওদেরকে একটু মজা করে বলছিলাম তোরা তো আমার সাথে পারিস না এরপরে সুজন আমার কাছে আমার মোটরসাইকেলটা নিল নিয়ে বলো দেন এমটি ছাড়া আপনি এমটি চালাচ্ছেন এমটিতেই তো আপনি বেশি পারেন এমটিটা দেখেন দেন আমি কী করি দিলাম মোটামুটি সে আস্তে করে নিয়ে গাড়িটা নিয়ে রাস্তার পাশে একটু স্লিপ করে পড়লো পড়ে গাড়িতে একটা দেখছিলেন লুকিং গ্লাস একটু ছিল না তো লুকিং গ্লাস আর ফক লাইটটা খুলে গেল লুকিং গ্লাস আর খুলে না লুকিং গ্লাস হালকা একটা ডেকে গেছিলো
ভালো আছেন? আমরা যাব কক্সে। ঠিক আছে।